श्रीमद्भागवत महापुराणे तृतीय स्कंधे चतुर्विंश अध्याय कर्दम ऋषि भगवान कपिल देवेर प्रति तिनि प्रणाम करे बोलछेन, आमी कपिल रूपी भगवानेर आश्रय निलाम। हे प्रभु, तुमार कृपाय आमी ऋणत्रय थेके मुक्त एवं पूर्ण मनोरथ हयेछि। आमी एबारे सन्न्यास आश्रम ग्रहण करी। तुमार चिंता करते करते समस्त दैन्य थेके मुक्त हये भूमंडले विचरण करब। तुमि सकलेर अधिपति, तुमार काछे आमी एई अनुमति प्रार्थना करछि। एर आगे पर्यन्त आमरा आस्वादन करेछि तिनि स्वयंभू मनुकन्या देवहूतिके विवाह करबार आगे मनुके बोलेछिलेन, आपनार कन्याके आमी ग्रहण करब, किन्तु आमार एकटी शर्त, जतदिन सन्तान ना हबे ततदिन आमी तार काछे थाकब, सन्तान हये गेले आर आमी थाकब ना। ताई एके एके नटी कन्या सन्तान हलो। तिनि चले जाबेन तखन देवहूती बोललेन, स्वामी आमी तो अनाथ, मेयेदेर बिये हये गेले आमी एका थाकब। तारपर कपिल भगवान तारपर कर्दम ऋषि बोललेन, तोमार गर्भे एकजन पुत्र हबे एबं तिनि स्वयं भगवान आसबेन। তাই কপিল ভগবান দেবহূতির গর্ভ থেকে আবির্ভূত হলেন। এবার কদ্দম ঋষি বলছেন, হে প্রভু, তোমাকে প্রণাম, তোমার কৃপায় আমি ঋণত্রয় থেকে মুক্ত হয়েছি। আমার তিনটি ঋণ ছিল, সে ঋণ থেকে আমি মুক্ত হয়েছি। এবারে আমি সন্ন্যাস গ্রহণ করব এবং তোমার চিন্তা করতে করতে আমি ভূমণ্ডলে বিচরণ করব। শ্রী ভগবান বললেন, হে মুনিবর, বৈদিক ও লৌকিক সমস্ত প্রকার কর্মে আমার বাক্যই প্রমাণ্য। তাই আমি যে তোমাকে বলেছিলাম আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব, সেই বাক্য সত্য প্রতিপাদন করার জন্য আমি অবতার শরীর গ্রহণ করেছি। সন্ন্যাস আশ্রম গ্রহণ করবার, গৃহস্থ আশ্রম গ্রহণ করবার আগে কর্দম ঋষি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, উপযুক্ত পাত্রী চাই, কারণ ব্রহ্মা পিতা আদেশ করেছেন সৃষ্টিকার্য করতে। তা খ্রিস্টকার্য সৃষ্টিকার্য করতে গেলেও তো যোগ্যতা চাই। তাই ভগবানের কাছে প্রার্থনা করলেন যে এমন একটি আমাকে পত্নী দাও যার সান্নিধ্য পেয়ে আমি মানে সুসন্তান লাভ করতে পারি, গার্হস্থ ধর্ম পালন করতে পারি। তো ভগবান সন্তুষ্ট হয়ে বলেছিলেন, প্রথমে তোমার নটি কন্যা হবে, তারপর আমি তোমার ঔরসে তোমার পত্নীর গর্ভে গিয়ে জন্ম নেব। দেখুন, এই সংসারে কয়জন এইভাবে ভগবানের সাধনা করে তার আজ্ঞা নিয়ে সংসার করে গো, যায়নি তাই। আমাদের আপনা হতে সংসার হয়ে যায়, সংসার সৃষ্টি হয়ে যায়, ভগবানের অনুমতির দরকার হয় না। এখন মাতা পাতার পিতা বা অভিভাবকের অনুমতিও প্রয়োজন হচ্ছে না। কিন্তু কদ্দম ঋষি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবান বলেছিলেন আমি যাব তোমার পুত্র হয়ে। তাই
আমি যে তোমাকে বলেছিলাম আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব, সেই বাক্য সত্যি প্রতিপাদন করার জন্য আমি অবতার শরীর গ্রহণ করেছি। এই জগতে লিঙ্গ শরীর থেকে মুক্তিকামী মুনিদের আত্মদর্শনের উপযোগী তত্ত্বাদি জ্ঞান সম্পাদনের জন্য আমার এই জন্মগ্রহণ। মানে আমি যেই জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ কেন না লিঙ্গ শরীর থেকে মুক্তিকামী মুনিদের আত্মদর্শনের উপযোগী তত্ত্বজ্ঞান দান করবার জন্যে আমার এই অবতার গ্রহণ। আত্মজ্ঞানের এই সূক্ষ্ম মার্গ বহুকাল যাবৎ লুপ্ত হয়েছে। আত্মজ্ঞান বহুদিন যাবৎ মানুষ পায় না। এই এখনো যে আত্মজ্ঞান সবাই লাভ করছে তা নয়, জড়বিদ্যায় সবাই শিক্ষা লাভ করছেন, কিন্তু আত্মবিদ্যা আত্মজ্ঞান অর্থাৎ আমি কে, আত্মশব্দে আমি, আত্মশব্দে নিজ, আমার নিজের তত্ত্বকে আমরা জানতে চেষ্টা করি না। তাই বলছেন আত্মজ্ঞানেরই সূক্ষ্ম মার্গ বহুকাল যাবৎ লুপ্ত হয়েছে, এই পথ পুনঃপ্রবর্তিত করার জন্যই আমি এই শরীর গ্রহণ করেছি বলে জানবে। হে মুনিবর, আমি অনুমতি দিচ্ছি তুমি স্বেচ্ছায় প্রস্থান করো। তুমি স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় তুমি সন্ন্যাস গ্রহণ করো এবং সমস্ত কর্ম আমাতে অর্পণ করি, দুর্জয় মৃত্যুকে অতিক্রম করি, মোক্ষপদ লাভের জন্য আমার ভজনা করো। আমি স্বয়ং প্রকাশ ও সকল জীবের অন্তর্যামী পরমাত্মা, সুতরাং বিশুদ্ধ বুদ্ধি দ্বারা নিজের অন্তঃকরণে আমাকে উপলব্ধি করি, তুমি সকল প্রকার শোক দুঃখের জ্বালা থেকে মুক্ত হয়ে নির্ভয় মোক্ষপদ লাভ করবে। মাতা দেবহূতিকেও আমি সমস্ত কর্মবন্ধন থেকে নিষ্কৃতিদায়ী আত্মজ্ঞান প্রদান করব, যাতে চিরদিনের মতো তার ভববন্ধন দূর হয়। পিতাকে তো একথা বললেন, পিতা মানে কর্দম ঋষি, যে তোমার কোনো চিন্তা নাই, বিশুদ্ধ বুদ্ধি দ্বারা অন্তঃকরণে আমাকে উপলব্ধি করি, সকল প্রকার শোক দুঃখের জ্বালা থেকে মুক্ত হয়ে তুমি মোক্ষপদ লাভ করবে। আর মা দেবহূতিকেও আমি সেই তত্ত্বজ্ঞান প্রদান করব, যাতে চিরদিনের মতো তার ভববন্ধন দূর হয়ে যায়। মৈত্রেমুনি বললেন, ভগবান কপিলের এরূপ আদেশ পেয়ে প্রজাপতি কদ্দম ঋষি তাকে প্রদক্ষিণ করে হৃষ্টচিত্তে বনগমন করলেন। পুত্র কপিলদেবকে প্রদক্ষিণ করে পরিক্রমা করে বনগমন করলেন। মণিজনচিত অহিংসময় সন্ন্যাসাশ্রমচিত ধর্ম পালন করি, একমাত্র পরমাত্মার শরণ গ্রহণ করি, অগ্নি ও আশ্রমচিত নির্দিষ্ট বাসস্থান ত্যাগ করি, নিঃসঙ্গভাবে পৃথিবী পর্যটন করতে লাগলেন। দেখুন, সংসার ছেড়ে আমরা যাই না বা যাবার উপদেশও দেই না। আমি না থাকলে সংসারে কে দেখাশোনা করবে? জয় রাধি, পত্নী ভাবছেন তুমি না থাকলে আমাকে কে পালন করবে, আমাকে কে দেখবে, আমি অনাথিনী হয়ে গেলাম অমুক তমুক। কিন্তু দেখুন, কদ্দম ঋষি চলে গেলেন দেবহূতিকে ছেড়ে। দেবহূতি যেমন তেমন রমণী নন, রাজকন্যা, যার পিতার শশাগরা ধরণীর অধীশ্বর। কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভু তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন।
তাকে একটা সন্তানও দেয় নাই। যৌবনকালেই তাকে ফেলে চলে গেলেন মহাপ্রভু গৌরহরি। এর জন্যে যারা এ জগতের যুক্তিবাদী তারা অনেক রকম কথা, সমালোচক যারা তারা কত রকম সমালোচনা করছেন, ভগবান হয়ে তার কি এটা করা উচিত হলো? কিন্তু রঘুনাথ দাস গোস্বামীও তার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য ত্যাগ করলেন এবং সদ্যজাত সদ্য খুব অল্পদিনই তার বিয়ে হয়েছে সেই বিবাহিত পত্নীকে, অপ্সরাসম পত্নীকে ত্যাগ করে চলে গেলেন। তার তিক্কিত কোনো ধর্মকর্ম বা ছিল না, কোনো দায়িত্ব কর্তব্য ছিল না মাতা পিতার প্রতি, তার পত্নীর প্রতি রঘুনাথ দাস গোস্বামীর। দেখুন, ধর্ম, ধর্ম থেকেও বড় হলো গোবিন্দ ভজন। ধর্ম করলে গোবিন্দকে পাওয়া যাবে না। হ্যাঁ, ধর্ম করলে গোবিন্দকে পাওয়া যাবে না, কি করে পাবেন? গোবিন্দ নিজেই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ। ধর্ম ত্যাগ না করলে আমাকে পাবে না। এ ধর্মকর্মের ফল হলো স্বর্গ। বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। এই যে যারা চেঁচামেচি করছেন এরাও ধর্ম পালন করছেন, প্রজা পালন করবে, তাই না? রাজ্য শাসন করবে, এর জন্যই তো এত চেঁচামেচি হচ্ছে, এটাও ধর্ম। আপনি আপনার সন্তান সৃষ্টি করেছেন, তাদেরকে প্রজা পালন করা বা প্রতিপালন করা আপনার ধর্ম। স্বামীর প্রতি স্ত্রীর ধর্ম, স্ত্রীর প্রতি স্বামীর ধর্ম, এরকম জগতে অনেক রকম ধর্ম রয়েছে। মাতা পিতার প্রতি সন্তানের ধর্ম, কিন্তু এই ধর্মের ফল হলো স্বর্গ। বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও রৌরবে পরিমজে। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা করা, বৈশ্যের ধর্ম ব্যবসা করা, শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, এগুলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম হলো গার্হস্থ ব্রহ্মচর্য, গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই বর্ণাশ্রম বর্ণ এবং আশ্রম ধর্ম। ঠিক ঠিক প্রতিপালন করেও যদি কৃষ্ণকে ভজন না করে, তাহলে সধর্ম করেও সে রৌরবে, মানে নরকে ডুবে মরে। তাহলে প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্ম হলো গোবিন্দকে ভজন করা, গোবিন্দকে ভালোবাসাই ধর্ম। ওই জন্য তো কৃষ্ণ বলছেন গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য, মানে সকল ধর্ম পরিত্যাগ করি, হে অর্জুন মামিকং শরণং ব্রজ, তুমি আমাকে স্মরণ করো বা আমার শরণাপন্ন হও। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। এই দেখুন, ব্রজগোপীরা সবচাইতে বড় ধর্ম ত্যাগ করেছে, সবচাইতে বড় ধর্ম কি গো?
একজন কুলের কুলবধূর পক্ষে পাতিব্রত ধর্ম হলো সবচাইতে বড় ধর্ম। যারা সতী নারী তারা নিজের স্বামী ছাড়া আর অন্য কাউকে ভালোবাসবে না, মন দেবে না, তার দিকে তাকাবেই না। প্রতিব্রতা জনার যেন পতি, অন্যত্র না চলে মন, তাদের মন অন্য কোথাও যায় না। কিন্তু ব্রজগোপীরা সেটা ত্যাগ করেছে, নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষকে ভালোবেসেছে। পরপুরুষ কে? আমার গোবিন্দ। হ্যাঁ গো, তাহলে আর কুলধর্ম থাকলো? তাদের কুলধর্ম আর নাই, ত্যাগ হয়ে গেছে। চৈতন্য চরিতামৃতে বলছেন, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। সেই গোপী ভাবরূপ অমৃতে যার লোভ হয়, গোপী ভাবরূপ অমৃতে, গোপীর ভাবকে অমৃতের সঙ্গে তুলনা করছেন। তবে স্বর্গে যে অমৃত দেবতারা খেয়ে অমর হয়েছে, ও অমৃত এই অমৃতের কাছে অতি তুচ্ছ। কৃষ্ণভক্ত স্বর্গের অমৃত চায় না। এর আগেই তো ভাগবতে আপনারা শুনেছেন, দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে এসে ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিতের কাছে বসে সুখদেব গোস্বামীকে বলছেন, হে সুকমণি, আপনি অমৃত পরীক্ষিতকে খাওয়ান, সে তো মৃত্যুপথ যাত্রী, কয়েকদিন বাঁচবে, আর আমরা অমৃত দিচ্ছি, আর পরীক্ষিত মরবে না। আর আপনার ওই কথামৃত, হরি কথামৃত আমাদেরকে দান করুন। সুকমণি বললেন, হটো, তোমাদের অধিকার নেই এই ভাগবত কথামৃত আস্বাদনের, তোমাদের অমৃতকে নিয়ে যাও, পরীক্ষিতে অমৃত খাবে না। দেখেছেন, হরিভক্ত কৃষ্ণভক্ত তারা ওই অমৃত চায় না। হরি বল। সেই গোপী ভাবামৃতে, গোপী ভাবরূপ অমৃতে যার লোভ হয়। কালকে বলেছিলাম আপনাদের কাছে যে গোপীর দেহটা তো প্রাকৃত নয়, পঞ্চভূতে গড়া নয়, জল মাটি আকাশ বাতাস দিয়ে গড়া নয়। আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে, এটা নশ্বর দেহ। এই দেহে এই জন্যে ব্যাধি হয়, রোগ হয়, ক্ষয় হয়ে যাচ্ছে দিনে দিনে। কিন্তু ব্রজগোপীর দেহ হল মহাভাব দিয়ে গঠিত, মহাভাবের গড়াতনু। এই জন্যে তাদের ওই দেহ অপ্রাকৃত, চিন্ময় দেহ। ভাবের দ্বারা গঠিত দেহ। হ্যাঁ, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদধর্ম লঙ্ঘী, মানে বেদাচার্যজনিত যত ধর্মকর্ম আছে সব লঙ্ঘন করে, মানে ত্যাগ করে, সে গোবিন্দকে ভজয়। নিতাই গৌর হরি ও। এ জগতে দেখা যায় কোনো পরপুরুষের সঙ্গে যদি কোনো একজন কুলের কুলবধূর ভালোবাসা হয়, সে কি করে, চুরি করে তার সঙ্গে মিলিত হয়। আবার কখনো এমন অবস্থা হয়
যখন গাঢ় আসক্তি জন্মে যায় তখন স্বামী বা পুত্র কন্যা যদি থাকে তাদের ছেড়ে একদম জন্মের মতো চলে যায় সেই পরপুরুষের কাছে, এরকম দৃষ্টান্ত পাওয়া যায়। তাহলে এই জড়জগতেরই যখন, এটা হলো কাম, এটা ভালোবাসা নয়, এটা এই জড়জগতের মানে প্রকৃতি পুরুষের সঙ্গে যে আসক্তি পরস্পরের প্রতি, এটা প্রেম নয়, এটা হলো কাম। আর ব্রজগোপীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা, এটা হলো প্রেম। আত্মেন্দু প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা তাহা হলো কাম, আর কৃষ্ণ সুখের জন্য যে চেষ্টা তাহা হলো প্রেম। তো ব্রজগোপীরা তাদের যত চেষ্টা, তাদের নিজের সুখের জন্য একটু চেষ্টা নাই, তারা যা কিছু চেষ্টা করছে দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে শুধু গোবিন্দকে সুখী করব, এটাই তাদের একমাত্র কামনা বা চেষ্টা। তাই গোবিন্দ নিজে মুখে বলছেন যে গোপীদের মতো আমার এই নিগুড় প্রেমের ভজন আর কেউ জানে না। গোপীরা তাদের নিজের দেহকে আমার দেহ মনে করে সজ্জিত করে সাজায়। গোপীরা যে তাদের নিজের অঙ্গ সাজায়, অভিসারের কালে যখন তারা অঙ্গে বেশভূষা পরছেন, অলঙ্কার পরছেন, অন্য কাউকে দেখাবার জন্যে নয়, গোবিন্দকে দেখাবার জন্যে, গোবিন্দ সুখ পাবেন। এ জগতের মানুষ বিউটি পার্লারে গিয়ে সাজে, কার জন্যে সাজে আমি জানি না, কিন্তু ব্রজগোপীরা কেবল আমার গোবিন্দের জন্যেই সাজে। জয় রাধি। তাহলে যে কথাটা বলছিলাম, ধর্মকর্মের মধ্যে থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যম, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। গোবিন্দকে ভালোবাসাই ধর্ম, আর গোবিন্দকে ভালো না বাসাই অধর্ম। এক কথায় উত্তর, আপনি 33 কোটি দেবতার পূজা করলেন, গোবিন্দকে ভালোবাসলেন না, অধর্ম। কিন্তু গোবিন্দকে ভালোবেসে যদি আর কারো পূজা না করেন, অধর্ম হবে না। যথা তরর মূল নিষেচনি তিপ্পন্দি তদস্কন্দ ভুজ পোশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বহনম অশ্চুতিজা। ভাগবত বলছেন, গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, থাকে তো, আলাদা করে ডালপালায় জল দিতে হয় না, গোড়ায় জল দিলেই হয়। প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। নিতাই গৌর হরি বল। আলাদা করে কোনো দেবতার পূজা করতে হয় না। আমরা অজ্ঞানতাবশত ছোটাছুটি করছি বিভিন্ন জায়গায়, এগুলি আমাদের অজ্ঞানতা। হ্যাঁ গো, এই যে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন দেবতার পূজা করছি, এটা দরকার নেই, মহাপ্রভু বলে না এসব করতে। নিত্যানন্দ হরিদাসকে সেবাসঙ্গনে বসে বললেন মহাপ্রভু, শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস,
সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। জগতের দ্বারে গিয়ে কর এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। চৈতন্য ভাগবতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, জগতের জীবের দ্বারে গিয়ে তোমরা এই ভিক্ষা চাও, নিত্যানন্দ আর হরিদাসকে বলছেন কর এই ভিক্ষা, হে জীব তোমরা ভজ কৃষ্ণ, কৃষ্ণকে ভজন করো, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, মুখে যদি কিছু বলতে হয় কৃষ্ণ বলো, আর লহ কৃষ্ণ শিক্ষা, যদি কিছু শিক্ষা গ্রহণ করতে হয় কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। প্রভু আরো বললেন, ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা, দিনান্তে আসি মোরে সকল কহিবা। কৃষ্ণ ভজন ছাড়া তোমরা নিজেরাও অন্য কোনো ভজন করবে না, আর কাউকে কৃষ্ণ ভজন ছাড়া অন্য কোনো ভজন উপদেশ করবে না। ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা, নিজেরাও বলবে না, কাউকে শেখাইবা না বলাইবা না। সারাদিনে কি হলো সব রিপোর্ট আমাকে দেবে, দিনান্তে আসি মোরে সকল কহিবা। এটা চৈতন্য ভাগবতের কথা। চৈতন্য ভাগবত কে লিখেছেন? যিনি শ্রীমদ ভাগবত লিখেছেন তিনি কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসে চৈতন্য ভাগবত রচনা করেছেন। নিতাই গৌর হরি বল, তাই বৃন্দাবন দাস ঠাকুরকে ব্যাস অবতার বলা হয়, ব্যাসবতার বৃন্দাবন দাস ঠাকুর। ভাগবতে যেমন কৃষ্ণলীলা কথা লিখেছেন, তেমনি চৈতন্য ভাগবতে গৌর হরির লীলা কথা তিনি বর্ণনা করেছেন। কলিযুগে আর কোনো ভজন নয়। মহাপ্রভু দেখলেন কলিজীবের অল্প পরমায়ু, খুব জোর 100 বছর, আর যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে, 100 বছর এখন কমই বাঁচে গো, অধিকাংশই 50, 60, 70 এর মধ্যে চলে যাচ্ছে, এর দিন যত যাবে আরও কমতে থাকবে। যায়নি তাই মহাপ্রভু এটা জানলেন, তাই জীবের জন্যে তিনি কি করলেন, সহজ ভজন উপদেশ করলেন। যেই অল্প পরমাইতে কলিহত জীব অন্য কোনো সাধনায় আমাকে প্রাপ্ত হতে পারবে না, তাই সহজ সাধনা, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনাথ। বলছেন সব যুগের একরকম সাধনা নয়। কৃতে যধ্যায়ত বিষ্ণু, সত্যযুগের সাধন ছিল তপস্যা, সে যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বছর, এই জন্যে তারা 1000 বছর তপস্যা করেছেন,
তাদের পক্ষে সম্ভব ছিল তপস্যা। ত্রেতায়াং যজত মখই, ত্রেতা যুগের মানুষের পরমায়ু তার থেকে কম ছিল। সে যুগের সাধন ছিল যজ্ঞ, অশ্বমেধ গোমেধ ইত্যাদি যজ্ঞ ছিল, আর দাপরে পরিচর্যায়াং, দাপর যুগে ধর্ম হল পরিচর্যা সেবা, আর কলিযুগের সাধনা বললেন ত্রেতায়াং যজত মখই দাপরি পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনাত্। কলিযুগের সাধন ভজন কেবল হরিনাম সংকীর্তন, নিতাই গৌর হরি বল। দেখুন, এবং প্রত্যেক যুগের নামও আলাদা রয়েছে। অনেকে আবার কলিযুগে সত্যযুগের নাম কীর্তন করছে, ত্রেতা যুগের নাম কীর্তন করছে, কিন্তু সব যুগে তো সব নাম চলবে না। কলিযুগের নাম হল হরে কৃষ্ণ মহামন্ত্র, কলৌ তদ হরি কীর্তনাত্। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। স্বরূপা রামানন্দকে মহাপ্রভু বললেন, হর্ষে প্রভু কহে শোন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগের পরম উপায় হরিনাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। এই দেখুন, কলিযুগে কৃষ্ণকে আরাধনা করতে গেলে কিভাবে আরাধনা করতে হবে, না সংকীর্তন যজ্ঞের দ্বারা। আর এই সংকীর্তন যজ্ঞে কোনো উপাচার লাগবে না, জয় রাধি, কোনো লোকজনও লাগবে না, আপনি একা একাই হরিনাম সংকীর্তন করুন। হ্যাঁ, অবশ্য সংকীর্তন কীর্তন একা করা যায়, কিন্তু সংকীর্তন বহুজন মিলিত হয়ে সংকীর্তন করতে হয়, কিন্তু অন্য কোনো উপাচার লাগবে না। যজ্ঞ করতে গেলে বা হোম করতে গেলে অনেক কিছু উপাচার লাগে, স্থান কাল পাত্র অনেক কিছু বিচার আছে। আপনি যজ্ঞ করবেন, যেখানে যজ্ঞ করবেন সেই স্থানটা শুদ্ধ হওয়া চাই, তারপর যে দ্রব্যের দ্বারা যজ্ঞ করবেন সেটা শুদ্ধ হওয়া চাই, যিনি যজ্ঞে আহুতি দিবেন তাকে শুদ্ধাচারী হতে হবে, যিনি পুরোহিত তাকে শুদ্ধাচারী হতে হবে, সব কিছু, ঘি যে দিবেন ঘিটা খাঁটি আছে কি না, প্রত্যেকটা দ্রব্য শুদ্ধ হওয়া চাই। স্থান এবং কাল, যে সময় যজ্ঞটা করবেন সেই কালটা শুভকাল না অশুভকাল, সময়, কাল মানে সময়। তাহলে স্থান কাল পাত্র সব নিয়মের অপেক্ষা আছে যজ্ঞে, কিন্তু হরিনাম যজ্ঞে কোনো স্থান কাল পাত্রের বিচার নাই। দেখেন না, যেখানে মোড়া পড়াচ্ছে সেখানেও গিয়ে হরিনাম করছেন, বলো হরি, মোড়া কাঁধে নিয়েই বলছেন বলো হরি, মৃতদেহ কাঁধে নিয়ে। তাহলে স্থানকাল নাই, হরিনাম যখন তখন যেখানে সেখানে করা যায়। মহাপ্রভু বলে দিয়েছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়,
দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খেতে খেতে হরিনাম করুন, শুতে শুতে হরিনাম করুন, রাস্তায় চলতে চলতে হরিনাম করুন, বাথরুম পায়খানা করতে পায়খানা বসে হরিনাম করুন। জপের মালায় করা যাবে না, কিন্তু মুখে তো বলা যাবে। রান্না করছেন, হরিনাম করতে করতে রান্না করুন, রান্না ভালো হবে। উঠান ঝাড় দিচ্ছেন, হরিনাম করুন, কোনো বাধা নেই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, স্থানের নিয়ম নাই, কালের নিয়ম নাই, পাত্রেরও নিয়ম নাই। যত বড় পাপই হোক সে হরিনাম করতে পারবে। দেখুন তাহলে কত বড় সুযোগ মহাপ্রভু আমাদের করে দিয়েছেন, আমাদেরকে করুণা করবার জন্য। কলিযুগ পাবন অবতার, সর্ব অবতারীর অবতারী গৌরহরি নিতাইচাঁদকে হরিদাসকে বললেন, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা। আর একটা কথা বলি শোনো, কেউ যেন বাদ না পড়ে, সবাইকেই হরিনাম দেবে। পাপি তাপি পতিত অধম সবাইকে দেবে। তাহলে পাত্রের বিচারও নাই, এ পাপি এ কৃষ্ণ প্রেম পাবে না। জগাই মাধাইকে চাপাল গোপালকে প্রেম দিলেন, অবশ্য তাদের যজ্ঞ করে নিয়ে দিয়েছেন, যজ্ঞ করে তাদের প্রেম দিলেন। তাই ভগবান বললেন, তুমি এবার সংসার ধর্ম পালন করেছ, আমি অনুমতি দিচ্ছি, স্বেচ্ছায় প্রস্থান করো সন্ন্যাসী, সমস্ত কর্ম আমাতে অর্পণ করি, দুর্জয় মৃত্যুকে অতিক্রম করে মোক্ষ পদ লাভের জন্য আমার ভজনা করো। আমি স্বয়ং প্রকাশ ও সকল জীবের অন্তর্যামী পরমাত্মা, সুতরাং বিশুদ্ধ বুদ্ধি দ্বারা নিজের অন্তঃকরণে আমাকে উপলব্ধি করে তুমি সকল প্রকার শোক দুঃখের জ্বালা থেকে মুক্ত হয়ে নির্ভয় মোক্ষপদ লাভ করবে। পিতা কর্দম ঋষিকে কপিল ভগবান এই উপদেশ দিলেন। আরও বললেন, মাতা দেবহূতিকেও আমি সমস্ত বন্ধন কর্মবন্ধন থেকে নিষ্কৃতি দায়ী আত্মজ্ঞান প্রদান করব, যাতে চিরদিনের মতো তার ভববন্ধন ভবভয় দূর হয়ে যায়। ভগবান তার মাকে উপদেশ করবেন, দেবহূতিকে। মৈত্রমণি বললেন, ভগবান কপিলের এরূপ আদেশ পেয়ে প্রজাপতি কদ্দম ঋষি তাকে প্রদক্ষিণ করে হৃষ্টচিত্তে বনগমন করলেন। মণিজনচিত অহিংসময় সন্ন্যাসাশ্রমচিত ধর্ম পালন করি, একমাত্র পরমাত্মার স্বরগ্রহণ করি, অগ্নি ও আশ্রমচিত নির্দিষ্ট বাসস্থান ত্যাগ করি, নিঃসঙ্গভাবে পৃথিবী পর্যটন করতে লাগলেন কদ্দম ঋষি। কার্যন কারণ অতীত গুণত্রয় প্রকাশক এবং নির্গুণ, শুধুমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারা যার দর্শন পাওয়া যায় সেই পরম ব্রহ্মে তিনি তার চিত্ত সমাহিত করলেন। ভগবানকে তো অন্য কিছুতে পাওয়া যাবে না, একমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারাই পাওয়া যাবে। তাই তার চিত্ত তিনি ভগবানের চরণে সমাহিত করলেন। অহং বুদ্ধি মমতা সুখ দুঃখাদি দ্বন্দ্ব বুদ্ধি পরিহার করি
समदर्शी हुए सर्वभूति ब्रह्म दर्शन करते लागलें। तार बुद्धि अंतर्मुखी और शांत हो गल, तरंगहीन शांत समुद्र मत धीर भाव प्राप्त हलन। भगवान चरणे जर चित्त समाहित है तर चित्त धीरस्थिर हो जाए। चित्त चंचल हले तो भगवत दर्शन है ना। जेमन देखें नदीते जखन ढेउ थाके तलदेशे कि आछे देखा जाए ना, किन्तु जदि शांत थाके ताहले तलदेशे कि आछे देखा जाए। बेशी गभीरे देखा जाए ना, किन्तु काछे काछे हाँ किनारे देखा जाए। तेमनी এই চিত্ত যত অস্থির থাকবে তরঙ্গ খেলবে, হ্যাঁ চঞ্চল চিত্ত হলে সেখানে কিছুই অনুভব হবে না, কিছুই দর্শন হবে না। চিত্ত স্থির করতে হবে। একমাত্র ভগবত চরণে ভক্তি লাভ হলেই চিত্ত স্থির হয়, মন স্থির হয়, তখনই ভগবত অনুভূতি বা ভগবত দর্শন হয়। কর্দম ঋষি তার বুদ্ধি অন্তর্মুখী ও শান্ত হয়ে গেল, তরঙ্গহীন শান্ত সমুদ্রের মতো ধীর ভাব প্রাপ্ত হলেন। পরম ভক্তিভাবের দ্বারা সর্বান্তর্যামী সর্বজ্ঞ ভগবান বাসুদেবের চিত্ত স্থির হয়ে যাওয়াতে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। সর্বভূতে নিজ আত্মা শ্রী ভগবানকে এবং ভগবানের মধ্যে সর্বভূতকে দর্শন করতে লাগলেন। এই দেখো যাদের চিত্ত স্থির হয়েছে তারা কি করেন, সর্বভূতে ভগবানকে দেখতে পায়, সমস্ত জীবের মধ্যেই ভগবানকে দেখতে পায়। কৃষ্ণময় অন্তর্যার বাহিরে ভিতরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে ইষ্ট দেব স্ফূর্তি। চৈতন্য চরিতামৃত বলছেন তিন রকমের ভক্ত, হ্যাঁ উত্তম মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম ভক্ত কারা, যারা সর্বভূতে ভগবত দর্শন করেন তারা হলো উত্তম। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, এই দেখুন শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, সমস্ত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে এবং দৃঢ় শ্রদ্ধাবান, যাদের শ্রদ্ধা কখনো কেউ টলাতে পারবে না, দৃঢ় শ্রদ্ধাবান উত্তম ভক্ত বলি তাহার গণন। আর মধ্যম ভক্ত যারা, তারা শাস্ত্রযুক্তি জানে না কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম ভক্ত মধ্যে তাদের গণন। আর কনিষ্ঠ ভক্ত যারা, তাদের শাস্ত্রগণ নাই এবং শ্রদ্ধাটাও কম, তাদের কি হয় তারা ওই বিপক্ষ দলের অন্যান্য মার্গের যারা সাধু সন্ন্যাসী তাদের সঙ্গপ্রভাবে তাদের মতিটা আবার নষ্ট হয়ে যায়, এই জন্য একে বলছে কনিষ্ঠ ভক্ত। তবে কনিষ্ঠ ভক্ত আস্তে আস্তে উত্তম সাধু সঙ্গে পেতে পেতে তারা উত্তম ভক্ত হয়ে যায়। আর যারা উত্তম ভক্তই তারাই সর্বভূতে ভগবত দর্শন করে, সর্বভূতে ভগবত দর্শন করে এবং ভগবানের মধ্যেও সর্বভূতকে দেখতে পায়। হ্যাঁ এখানে কবির কর্দম ঋষি তিনি কি করলেন, পরম ভক্তিভাবের দ্বারা সর্বান্তর্যামী সর্বজ্ঞ ভগবান
বাসুদেবের চিত্ত স্থির হয়ে যাওয়াতে তিনি সর্বভূতে নিজের আত্মা ভগবানকে এবং ভগবানের মধ্যে সর্বভূতকে দর্শন করতে লাগলেন। এইভাবে ইচ্ছা দেশ রহিত সর্বত্র সমদর্শী হয়ে ভক্তিযোগের সাধন যারা দ্বারা কর্দমমুনি ভগবানের পরমপদ প্রাপ্ত হলেন। শৌনক বাচ কপিলস্তত্ত্ব সংখ্যাতা ভগবানাত্মমায়া জাত স্বয়মজ সাক্ষাৎ আত্মপ্রজ্ঞপ্তয়ে নিরাম। শৌনকমুনি প্রশ্ন করলেন, হে সুত, তত্ত্বসমূহের সংখ্যাকর্তা অর্থাৎ সাংখ্যশাস্ত্র প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকেদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগমায়া প্রভাবে সাধারণের মতো জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, জগৎকে আত্মজ্ঞান শিক্ষা দেবার জন্যে ভগবান কপিল তিনি সাধারণভাবে জন্মগ্রহণ করেছিলেন। আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি। শৌনক ঋষি বললেন, আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি, তবুও এই যোগীপ্রবর পুরুষোত্তম কপিলদেবের কীর্তিগাথা শুনে আমার ইন্দ্রিয় সকল তৃপ্ত হচ্ছে না। সর্বতোভাবে স্বতন্ত্র শ্রীহরি নিজের যোগমায়াকে আশ্রয় করে ভক্তের ইচ্ছা অনুসারে দেহ ধারণ করে যেসব লীলা করেন সে সবই কীর্তনীয়। সুতরাং আপনি অনুগ্রহ করে এইসব লীলা কাহিনী আমার কাছে কীর্তন করুন, আমি অতি শ্রদ্ধা সহকারে সেই সব লীলা কাহিনী শুনতে অভিলাষী। শৌনক ঋষি সুতমুনির কাছে বললেন, ভগবানের লীলা কথা আমি শুনতে চাই, শ্রদ্ধা সহকারে শুনতে চাই, আপনি বলুন। যারা শ্রবণ করবেন তারে শ্রদ্ধাবান হওয়া উচিত, না হলে হৃদয়ঙ্গম হবে না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করায়। দেখেছেন, সাধুসঙ্গ সবাই করতে পারবে না, কত সঙ্গ আছে সেই সব সঙ্গে মানুষ যাবে, কিন্তু সাধুসঙ্গে সবাই আসতে পারবে না। সাধুসঙ্গে আসতে গেলে শ্রদ্ধা চাই। এমনি সাধারণ সংস্কৃত ভাষায় একটা কথা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান লাভ করতে পারে, কিন্তু ভক্তি লাভ করতে গেলে তাদেরও শ্রদ্ধাবান হতে হবে। এখন শ্রদ্ধা শব্দে আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। সুদৃঢ় নিশ্চয়, হ্যাঁ, শ্রদ্ধা মানে বিশ্বাস। কেমন বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। জয় রাধি। যেমন অনেক সময় আমাদের কাছে কেউ একজন বললেন, অমুক জায়গায় ভগবত দর্শন হচ্ছে, হ্যাঁ, ভগবানের চরণ চিহ্ন, তাই সত্যি? হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি, তিনবার যদি বলে তাহলে আমাদের বিশ্বাস হয়, তখন আমরা গিয়ে সত্য জিনিস দর্শন করি। এই যে দৃঢ় বিশ্বাস, জন্মাবার জন্যেই হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম তিনবার করে বলেছেন, নাস্তেব 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 গতিরন্নাথা, তিনবার করে বললেন। কেন? হরিনামের প্রতি আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আনয়ন করবার জন্যে। জয় রাধি। তবু বিশ্বাস হচ্ছে না,
এই যে তিনবার করে বলেছে নিশ্চয়ার্থে, তবুও বিশ্বাস হচ্ছে না যে নামে, যেই নাম নরোত্তম ঠাকুর বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। গাইছি, বলছি, শুনছি, কই, এ নাম তো লেখা রয়েছে, দেখছি, শুনছি, কিন্তু কই, বিশ্বাস হচ্ছে না। নাম আর নামই অভিন্ন, এই জন্য বলছেন শ্রদ্ধা মানে বিশ্বাস। এগুলি অভ্যাসের দ্বারা হবে, সাধুসঙ্গের দ্বারাই হবে, সাধুসঙ্গের দ্বারা হবে, হতেই হবে। হ্যাঁ, কারণ আমাদের যে অবিদ্যা, এই অবিদ্যাটা সাধুসঙ্গের দ্বারা ছিন্ন হবে। ওই যে ওইখান থেকেই বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় কি? শ্রবণ কীর্তন। সাধুসঙ্গে এলেই হয়, শ্রবণ হয় এবং কীর্তন হয়। দেখেছেন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। এই শ্রবণ থেকে এবং কীর্তন থেকে অনর্থগুলি নাশ হয়। আমাদের ভজনের পথে যেগুলি অনর্থ আছে, বিঘ্ন আছে, বাধা আছে, সেই অনর্থগুলি নাশ হবে, বিনাশ হবে। কীভাবে? শ্রবণ থেকে এবং কীর্তন থেকে। এই যে আমরা প্রতিদিন শ্রবণ করছি, কীর্তন করছি, এর দ্বারাই অনর্থগুলি আস্তে আস্তে ছিন্ন হচ্ছে, অনর্থ নাশ হচ্ছে। এই নামের প্রতি যে বিশ্বাস আসবে, আস্তে আস্তে আসবে, অনর্থগুলি নাশ হচ্ছে। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। ভক্তে ভ কয় তয় জপলাইকার, ভক্তে মানে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে। যখন ভজন পথের অনর্থগুলি নাশ হবে, এই অনর্থটা কি এ বিষয়ে আমাদের একটু জানা দরকার। অনর্থ হলো চার প্রকার ভজনের পথে। চার প্রকার অনর্থ কি? সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত এবং অপরাধজাত। দুষ্কৃতি মানে দুষ্কর্ম করলে তো ভক্তির পথে বিঘ্ন ঘটবেই। তারপর বললেন সুকৃতিজাত অনর্থ, সুকর্ম করলেও ভক্তির পথে অনর্থ আসে। সুকর্ম থেকেও ভক্তির পথে বিঘ্ন হয়? হ্যাঁ গো। এই যে বিভিন্ন দেবতার আপনি পূজা করবেন বা করছেন, এতে আপনার কৃষ্ণ ভক্তিতে, এটা তো পুণ্যকর্ম। দেবতার পূজা কর্ম করা মানে পুণ্যকর্ম অর্জন বা বর্ণাশ্রম ধর্ম পালন, এটা পুণ্যকর্ম। এর দ্বারা কী হবে? এই পুণ্যকর্মের দ্বারা, এই যাগযজ্ঞের দ্বারা আপনি স্বর্গে যাবেন। তো স্বর্গে যাওয়া মানেই আপনার ভক্তির পথে অনর্থ এসে গেল। চৈতন্য চরিতামৃত এক জায়গায় বলছেন, ভক্তি পথের বাধক যত, শুভ অশুভ কর্ম। অশুভ কর্ম বাধা, শুভ কর্ম বাধা। হ্যাঁ, আপনি কুলের কুলবধূ, যদি কুলধর্মে আপনি বজায় রাখতে চান, কুলধর্মকে, আপনি প্রতিব্রতা রমণী, যদি কুলধর্মকে বজায় রাখতে চান, তাহলে বৃন্দাবনের কৃষ্ণকে আপনি ভজন করতে পারবেন না। কী করে করবেন? হ্যাঁ, করতে পারবেন, যদি মধুরভাবে ভজন না করেন তাহলে করতে পারবেন, যদি পুত্রভাবে করতে চান তাহলে হবে।
বন্ধুভাবে করতে চান তাহলে হবে, কিন্তু কুলের কুলবধূ হয়ে যদি কৃষ্ণকে পতিরূপে পেতে চান তাহলে কিন্তু আপনার কুলধর্ম ত্যাগ করতেই হবে। জয় রাধে। এই জন্য বললেন, অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি। নরোত্তম ঠাকুর বলছেন অন্য দেবে না করিহ রতি, কেন আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তিপথে পরয়ে বিগতি। দেখেছেন, আপনি যদি অন্য কোনো দেবতাকে পূজা করেন, ভোগ দেন ইত্যাদি করেন, ওই দেবতা আপনাকে তার দিকে টানবে, ওই টানাটানিতে এদিকে টান কমে যাবে, মানে কৃষ্ণের প্রতি টানটা কমে যাবে। জয় রাধে। এই জন্যে বলছেন সাবধান, আপন ভজন পথ তাহে হব অনুরত, ইষ্টদেব স্থানে লীলাগান নৈষ্টিক ভজনেই তোমারে কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ। একে বলে একনিষ্ঠ ভজন। তাহলে সুকৃতি জাত অনর্থ আর দুষ্কৃত জাত অনর্থ কথা আমরা শুনলাম, মানে পুণ্যকর্মের দ্বারা অনর্থ সৃষ্টি হয় এটা শুনলাম। এবার তিন নম্বর হল ভক্তিজাত অনর্থ। ভক্তিজাত কি? ভক্তি অর্জন করতে এসে অনর্থ সৃষ্টি হয়ে যায়। যেমন কীর্তন করা, ভাগবত পাঠ করা ভক্তির একটি প্রধান অঙ্গ। হ্যাঁ, কিন্তু যদি ভক্তি অঙ্গে যদি ভক্তি লতা এখানে জন্মেছে, কিন্তু যদি এখানে কোনো উপশাখা গজায়, উপশাখা কি না, জীবিংসা কুটিনাটি অসংখ্য তাল লেখা, এইগুলি হলো উপশাখা, এগুলি জন্মে যায়, লাভ পূজা প্রতিষ্ঠা এসে গেলেই ভক্তির পথে অনর্থ সৃষ্টি হয়। আর চতুর্থ প্রকার অনর্থ হল অপরাধজাত। যদি বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। তাহলে তিন নম্বর অনর্থ হল ভক্তিজাত, লাভ পূজা প্রতিষ্ঠা জীবিংসা কুটিনাটি এইগুলি হল ভক্তিজাত। আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় গোসাই, আমাকে সবাই প্রণাম করুক, আমি বড় উৎসব করব, বড় মহোৎসব করি, আমার এত শিষ্য অমক তমক, এরকম তখন তো আমি, এরকম যদি হয়ে যায় না, ব্যাস আর ভক্তিলতা বাড়তে পারবে না, উপশাখা গজিয়ে গেল। উপশাখা মানে পটডালা, আমরা খাস বাঙালি বলি পরগাছা বা পটডালা। কোনো গাছের উপরে যদি পটডালা বা পরগাছা জন্মায় কী হয়, আর বারে স্তব্ধ হয়ে যায়, ফলও হয় না ফুলও হয় না। এই জন্য কী করতে হয়, এটা কেটে দিতে হয়। তেমনি সাধু সঙ্গে এসে জ্ঞানরূপ তরবারির দ্বারা ওই উপশাখাগুলি ছেদন করতে হয়। আর চতুর্থ প্রকার অনর্থ হল অপরাধজাত, বিষ্ণু এবং বৈষ্ণব অপরাধ, ভগবানের কাছে অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। ভগবানের কাছে যদি অপরাধ করেন তাহলে ভগবানের নাম করলে তার অপরাধ খণ্ডন হয়ে যাবে, কিন্তু ঠাকুরমশাই বলছেন হরিস্থানে অপরাধে তারে হরি নাম, হে বৈষ্ণব তোমার স্থানে অপরাধ নাহি কো এরান। বৈষ্ণব স্থানে যদি অপরাধ হয়ে যায় তাহলে আর ক্ষমা নাই, উপায় নাই,
এক বৈষ্ণবকে দুঃখ দিয়ে শত শত বৈষ্ণবকে সেবা দিলেন, সেই বৈষ্ণবের কাছে গেলেন না, তারে খাওয়ালেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেখানে কাঁটা ফুটেছে সেখান থেকেই কাঁটা তুলতে হবে। দেখো, পায়ে কাঁটা ফুটেছে মাথায় গিয়ে খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। যে বৈষ্ণবের কাছে অপরাধ হয়েছে তার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে, তাকেই সন্তুষ্ট করতে হবে, তার কাছ থেকেই বৈষ্ণব অপরাধ থেকে নিস্তার পেতে হবে। মহাপ্রভু তার নিজের মাকে দিয়ে এ দৃষ্টান্ত দেখিয়েছেন। মহাপ্রভু বলেছেন, কোটি জন্মের পাপী যে সে কৃষ্ণ প্রেম পাবে, কিন্তু বৈষ্ণব অপরাধী কৃষ্ণ প্রেম পাবে না। নিতাই গৌর হরি বল। যখন শ্রীবাসঙ্গন ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু সবাইকে বরদান করছিলেন, শচীমা গিয়ে সামনে দাঁড়িয়েছে, তখন গৌর হরি ঈশ্বর ভাবে আবিষ্ট বলছেন, শচীমা কৃষ্ণ প্রেম পাবে না। কেন না? শচীমা বৈষ্ণব অপরাধী। দেখুন কেমন ন্যায় বিচারজ্ঞ, নিজের মাকে পর্যন্ত বলছেন কৃষ্ণ প্রেম পাবে না, বৈষ্ণব অপরাধী। শ্রীবাস পণ্ডিত বললেন, কোন বৈষ্ণবের কাছে অপরাধ করেছে প্রভু? বললেন, অদ্বৈত আচার্যের কাছে। কিভাবে অপরাধটা হলো না? আমার অগ্রজ বিশ্বরূপ যখন সন্ন্যাসে চলে গেল, তখন শচীমা অদ্বৈতকে বলেছে দৈত্য, অদ্বৈতকে দৈত্য বলার অপরাধ যে ওই বুড়াই মন্ত্রণা দিয়ে আমার ছেলেটাকে সন্ন্যাসে পাঠিয়েছে। কারণ ওখানে আসা যাওয়া করতো, তো সাধুর কাছে গেলে তো সে সাধুই হবে গো। অনেক সময় আমরা মায়া মোহে অন্ধ হয়ে অনেক কথা বলে ফেলি। দেখুন মহাপ্রভুর মা, তিনি বললেন ওই বুড়াই মন্ত্রণা দিয়ে আমার ছেলেটাকে সন্ন্যাসী পাঠাইছে। কে বলেছে? অদ্বৈত, দৈত্য। অদ্বৈতকে দৈত্য বলার অপরাধ, কৃষ্ণ প্রেম পাবে না। শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু কি করলেই বৈষ্ণব অপরাধ থেকে নিস্তার পাবে? বললেন, যদি অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা চাইতে পারি, তার চরণধুলি নিয়ে গায়ে মাথায় মাখতে পারি, তাহলে তার অপরাধ মোচন হবে। শচীমা গিয়ে অদ্বৈতের চরণে পড়লেন, ক্ষমা চাইলেন, আমি মায়ায় অন্ধ হয়ে আপনাকে গালাগালি করেছি, অপরাধ ক্ষমা করুন। আচার্য প্রভু বললেন, ঠিক আছে। তখন মহাপ্রভু বললেন, শচীমায়ের কৃষ্ণ প্রেম হোক। দেখেছেন? তাই প্রভু বললেন, কোটি জন্মের পাপই কৃষ্ণ প্রেম পাবে, বৈষ্ণব অপরাধী পাবে না। এই জন্য আমাদের সবসময় বৈষ্ণবে যাতে অপরাধ না হয়, আমার কায় মনোবাক্যের দ্বারা বৈষ্ণব যেন একটু দুঃখ না পায়, গুরুদেব বা বৈষ্ণব, তাহলে আর কোনো ভজন সাধন কিচ্ছু হবে না, একদম উত্তম সিঁড়ি থেকে নিচে অধঃপতিত হয়ে যেতে হবে। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপারে বা ছুন্ডে তার শুকি যায় পাতা। এই বাগানে ভক্তিলতা জন্মেছে, এই বাগানে। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ রূপ পাগলা হাতি, বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করেছেন মাতা হাতি, এই পাগলা হাতি যদি এই বাগানে কোনো প্রকারে প্রবেশ করে, কি করবে? লতা গাছ একেবারে সমলে উৎপাটিত করবে। আমাদের কতকগুলি দরজা আছে না, নটি দরজা, এসব দরজা দিয়ে দুটি কান, দুটি নাক, দুটো চোখ, একটা মুখ, নিচের দিকে দুটি, কোনো দরজা দিয়ে যদি বৈষ্ণব অপরাধ পাগলা হাতি ঢোকে, ব্যাস একেবারে সমলে উৎপাটিত করে ফেলবে, একেবারে অধঃপতিত হয়ে যেতে হবে। এই জন্য বলছে, সাধু সাবধান, এই চারি প্রকার অনর্থ না সবে কিসে?
সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নাশ হয়। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, অর্থাৎ এই অনর্থগুলি যখন নাশ হবে তখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে। তখন কৃষ্ণ ভক্তি ছাড়া আমি আর কিচ্ছু চাইব না, আর কিচ্ছু চাই না। প্রেম বিনা কিছু নাহি চাও, কৃষ্ণ ভক্তি ছাড়া কিছু নাহি চাই। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। শুদ্ধ ভক্তি ছাড়া আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দাও। কলা থোর বেচা শ্রীধর, কাঙাল দরিদ্র শ্রীধর, মহাপ্রভু ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে সবাইকে বরদান করছেন। খুব কাঙাল ভক্ত শ্রীধর তাকে ডাকছেন, আমার শ্রীধর কই, ওকে একটু বর দেওয়া দরকার, তাকে কেউ চেনে না। প্রভু বুঝতে পারলেন কেউ চিনতে পারছে না, কাঙাল তো আমার মতো বেশভূষা পরা বাবাজি তো নয়, হ্যাঁ কাঙাল ভক্ত, মঠ মন্দির করা লোক নয়, কাঙাল ভক্ত, হ্যাঁ চেনে না সবাই। মহাপ্রভু বললেন, নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া, যে আমার নাম লয়ে কান্দে তারে আনহ ধরিয়া। যাও নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখো যে আমার নাম নিয়ে হাগৌর হাগৌর বলে কাঁদছে, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো। ভক্তগণ গিয়ে দেখলেন, হ্যাঁ চিৎকার করে হাগৌর হাগৌর বলে কাঁদছে, দিন নাই রাত নাই। ভক্তগণ তাকে বললেন, তোমার প্রভু তোমায় স্মরণ করেছেন। হ্যাঁ এই কাঙালকে প্রভু স্মরণ করেছেন, এত দয়া এত কৃপা গৌর হরির। এই কথা বলতে বলতে প্রেমে অচেতন হয়ে পড়লেন। ভক্তরা তাকে ধরাধরি করে নিয়ে শ্রীবাসঙ্গনে নিয়ে এলেন। মহাপ্রভু বললেন, ওঠো শ্রীধর আমাকে দেখো, ওঠো। তারপরে বললেন, শ্রীধর সবাইকে বর দিয়েছি, তুমি একটা মনের মতো বর চাও, তুমি যা চাইবে তাই দেব। না না তোমার কলাথর মোচার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিদাই গৌর হরি বল। আচ্ছা শ্রীধর তুমি তো খুব কাঙাল, তোমার ঘরের চালে খড় নাই, পরিধানের বসন তালি দেওয়া, তোমাকে একটা একটা রাজত্ব দিয়ে দিই, তোমাকে একটা রাজা বানিয়ে দিই। দেখেছেন কি বলছেন মহাপ্রভু? শ্রীধর বলছেন, প্রভু অনেক ভাড়াইয়াছ মোরে আর না পারিবা, তুমি আমায় রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করতে চাও? পারবে না, আমি রাজত্ব চাই না। তুমি যদি আমায় কিছু দিতে চাও তাহলে এই কৃপা করো, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। তাই গৌর হরি বলছেন, যে ব্রাহ্মণ আমার কলাথর মোচা কেড়ে খেল সেই ব্রাহ্মণ যেন আমার জন্মে জন্মে প্রভু হয়। আরেকটি জিনিস চাই, এরপরে কোন কুলে জন্মাবো তা তো ঠিক নাই, যে কুলেই জন্মগ্রহণ করি না কেন, তো
তোমার সেবায় যেন লাগিতে পারি, যে কুলে জনম হোক না কেন তোমার সেবায় যেন লাগতে পারি, যেন এমনি ভাবে কেড়ে খেয়ো আমি যদি তোমায় না দিতে চাই, এমনি ভাবে কেড়ে খেয়ো আমি যদি তোমায় না দিতে চাই। ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, আমি যদি না দিতে চাই এমনি ভাবে কেড়ে খেয়ো। নিতাই গৌর হরি বল। দেখেছেন শুদ্ধ ভক্ত যারা, তারা প্রেম ভক্তি ছাড়া আর কিছুই চায় না, গৌরের সুখ ছাড়া আর কিছু চায় না। তাই আজ শৌনক মুনি বলছেন সুতমণিকে, আপনি অনুগ্রহ করে সেই লীলা কথা আমার কাছে কীর্তন করুন, আমি অতি শ্রদ্ধা সহকারে ভগবানের সেই লীলা কাহিনী শুনতে অভিলাষী। ভগবানের লীলা কথা যত মধুর, এত মধুর আর কিছু নাই। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।